এই মুরব্বির বয়স 130 বছর, এই মুন্সিগঞ্জ 130 বছর বয়সে উনি কোনোদিন রোজা ভাঙে না। জীর্ণশীর্ণ দেহের এই নারীর বয়স 130 বা তারও কম বেশি, জ্ঞান হওয়ার পর থেকে কখনো রমজানের রোজা বাদ দেন না তিনি। 130 বছরের একজন মহিলা যার দাঁত নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, এই দাদি মানুষ সে চাইলে কিন্তু ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারত, যেহেতু একেবারে মাজুর অক্ষম, কিন্তু তারপরে রোজা রাখছে। আবার 24 বছরের অনেক যুবক, ভাব সাপ দেখলে মনে হয় যে বাপ রে বাপ, এর চাইতে বড় আল্লাহর ওলি নাই দুনিয়ায়, জান্নাত থেকে কালকে পালায় এসছে, কিন্তু রোজা নাই। এই রমজান মাসেও দেখতেছি কিছু যুবক মানুষ যারা রোজা রাখতে চাচ্ছে না, এবং গোপনে, এখন তো বিভিন্ন রেস্তোরাঁয় দোকানে ওই যে চায়ের দোকান, টং দোকান, এগুলো না কিন্তু পর্দা ব্যবহার করা হচ্ছে, মানে নিজে বোরকা পরুক আর না পরুক, পর্দা করুক আর না করুক, দোকানকে কিন্তু খাস পর্দা করাইতেছে। তো এই দোকানের মধ্যে যে সমস্ত যুবকরা যায়, এই যে সিগারেট খায়, চা খায়, মধ্যবয়স্করা, ঠুনকো অজুহাতে, আমি তাদেরকে একটা ভিডিও দেখাইতে যাচ্ছি। আচ্ছা, মায়ের বয়স 130, দেখেন বলার একটা উদ্দেশ্য আছে। এই মুরব্বির বয়স 130 বছর, কোথায়? এই মুন্সিগঞ্জ, ঢাকার পাশের এলাকা। 130 বছর বয়সে উনি কোনোদিন রোজা ভাঙে না, এবং এবছরও রিসেন্টলি উনি অলরেডি 10টা রোজা করে ফেলেছেন, মানে প্রতিদিনই রোজা রাখছেন আর কি। বলার একটা উদ্দেশ্য আছে, কি জবাব দেবেন আল্লাহর কাছে? 130 বছরের একজন মহিলা যার দাঁত নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, এই দাদি মানুষ সে চাইলে কিন্তু ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারত, যেহেতু একেবারে মাজুর অক্ষম, কিন্তু তারপরে রোজা রাখছে। আর আমার দেশের 40 বছর, 42 বছর, 45 বছর, আবার 24 বছরের অনেক যুবক, ভাব সাপ দেখলে মনে হয় যে বাপ রে বাপ, এর চাইতে বড় আল্লাহর ওলি নাই দুনিয়ায়, জান্নাত থেকে কালকে পালায় এসছে, কিন্তু রোজা নাই। কিছু লোক আছে দেখবেন ইফতার পার্টিতে বসে মেসকটাকে পকেটের মধ্যে নিয়ে গিয়া মনে হয় যে বড় রোজাদার আসছে, আসলে রোজা নাই। ভাবসাব এরকম বড় রোজাদার, আসলে রোজা নাই। ওই সবাই যখন শরবত গিলে তখন হেউ সিয়ে শরবত গিলে, প্রতারণা করছেন আল্লাহর সাথে। 130 বছরের একজন বুড়ি সে যদি রোজা রাখতে পারে, 24 বছরের যুবক আপনি কেন রোজা রাখতে পারেন না? আরে আপনি তো 3 দিন না খায়েও থাকতে পারেন। একজন মানুষ 7 দিন কিন্তু না খায় বাঁচতে পারে, জানেন এটা আপনারা? বিজ্ঞান বলে একজন মানুষ যদি 7 দিন না খায়, হ্যাঁ, সে কাজ করতে পারবে না। তো আপনি বলবেন খাবার না খায় আবার বাঁচে কীভাবে? আপনার যে পেটের মধ্যে চর্বি আছে, বুকে যে চর্বি আছে, চামড়ার নিচে যে চর্বি আছে, যখন আপনি খাবার পাবে না, আপনি খাবার পাবেন না, এই চর্বিগুলো গলতে থাকবে, এবং এই চর্বিগুলো আপনার শক্তি সঞ্চার করবে, আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনি বেঁচে থাকবেন 7 দিন পর্যন্ত। তো একজন যুবক যে সকালবেলায় কাজ করে, বিকেলবেলায় কাজ করে, যে যুবক চাইলেই কিন্তু দৌড়িয়ে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, অনেকে যে ম্যারাথন যারা করে 40 কিলো, 45 কিলো পর্যন্ত দৌড়ে চলে যায়, অথচ জিম, কাজ, পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ক্লাস, অফিসিয়াল কাজ, আজকে কি বলে প্রিপারেশনের বিষয় আছে, এই ধরনের ঠুনকো জুহাত দিয়ে যারা রোজা রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন খেয়াল করেন। জুমার নামাজে তিনি মেম্বারে উঠছেন, একবার বললেন আমিন, দ্বিতীয়বার আবার বললেন আমিন, তৃতীয়বার আবার বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মেম্বারের উপর উঠার সময় তো এমন 3 বার আমিন বলতে কখনো শুনি নাই, ও গাল্লান নবী কেন এই কথা বললেন আজকে? আমি যখন মেম্বারে উঠছিলাম জিবরিল আমিন বলছিলেন, ও গনবীজি, যে ব্যক্তি আপনার নাম শুনলো, শোনার পরে দরুদ পড়লো না, ও ব্যক্তি ধ্বংস হোক, আমি বলেছি আমিন, আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন, তার মানে ও ব্যক্তিটা ধ্বংস হবে, আল্লাহ নবীর নাম শুনে যে দরুদ পড়ে না। 2 নম্বর, রমজান মাস পাইলো অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হোক, আমি বললাম আমিন, নবীজি স্বীকৃতি দিয়েছে। 3 নম্বর, যে ব্যক্তি নিজের বাপ মাকে পেল অথবা একজনকে পেল অথচ নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেও ধ্বংস হোক, নবীজি বললেন আমিন। প্রিয় ভাইরা আমার, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো। যারা এই সমস্ত যুবক ঠুনকো, এই যে আরটিভি লাইভ করি প্রতিদিন 2:45 দিকে, আমার সামনে তো ওই যে আপনার ফেসবুক ওপেন থাকে,
ইউটিউব অনলাইনে প্রশ্ন আসে এই রমজান মাসে, অন্য সময় আসে তালাকের মশলা বেশি, আর রমজান মাসে ঠুনকো জহাত, হুজুর গ্যাসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পার ভালো লাগতেছে না, পারতেছি না। কী গ্যাসের সমস্যা? কয় পেটের মধ্যে ভুটভাট করে, এই জন্য রোজা রাখতে পারতেছি না। গ্যাসের সমস্যা কী? আচ্ছা গ্যাস, সো ইফতার খায় আপনি সারি খেয়ে ট্যাবলেট খেয়ে ফেলান, তাহলে তো এটা প্রবলেমটা সলভ হয়। হুজুর শরীরটা মেজ মেজ করে, এই জন্য রোজা রাখতে পারতেছি না। হুজুর সারাদিন কেমন যেন লাগে, ভাল লাগে না, এই জন্য রোজা রাখতে পারতেছে। এই ধরনের প্রশ্ন যারা করে আর এই সমস্ত ঠুনকো অজুহাতে যারা রোজা না রাখে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে চিরস্থায়ী। এই সমস্ত মানুষগুলো জাহান্নামেও যাইতে পারে যদি আল্লাহ মাফ না করে। আল্লাহ তালা হয়তোবা মাফ করে দিবেন ঈমান আনার কারণে, কিন্তু 40 বছর 50 বছর 100 বছর যদি জাহান্নামে জ্বলায়, এই আগুনকে আপনি সহ্য করতে পারবেন? সুতরাং আমার এই দাদিমার কাছ থেকে, এই দাদি এই কাকির কাছ থেকে, এই চাচির কাছ থেকে একটু শিক্ষা নেন। 130 বছর বয়সে তার যে ইমানের পাওয়ার, অসহায় মানুষ ভাই, শিল্পপতির মানা, তার 3 ছেলে নাকি মারা গিয়েছে, তার 2 মেয়ে নাকি মারা গিয়েছে, এখনও সে মারে না, মারা যায় নাই, তার বড় ছেলে সেও বুড়া থুত্তুরা, তো এখনও রোজা রাখছে। কিয়ামতের ময়দানে যখন এই বুড়ি বলবে যে আল্লাহ আমি 130 বছরে রোজা রাখছি, আর 24 বছরে এই দামড়া ভুটকু, এই সমস্ত বদমাশ লম্পটগুলো যারা রোজা রাখে না, আল্লাহ কি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড় দিবে না, এদেরকে জাহান্নামে ঢুকাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন।